পাঁচ বছর বন্ধ রাখার পর আবার খুলে দেওয়া হলো ইস্তাম্বুলের ঐতিহাসিক ব্লু মসজিদ বা নীল মসজিদ। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন করেন। দীর্ঘকাল ধরে তুরস্কের অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে এই মসজিদ। মুসলমান ছাড়াও বিভিন্ন ধর্মের হাজার হাজার লোকজন প্রতিদিন এই মসজিদ দেখতে আসেন। তুরস্ক সফরে গিয়ে এই মসজিদ না দেখে ফিরেছেন এমন লোক সম্ভবত খুব কম আছে। ঐতিহাসিক এই মসজিদ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত শাওন। পাঁচ বছর বন্ধ রাখার পর খুলে দেওয়া হয়েছে ইস্তাম্বুলের ঐতিহাসিক ব্লু মসজিদ বা নীল মসজিদ। 2018 সাল থেকে মসজিদটির সংস্কারের কাজ চলছিল। এরপর তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন করেন। উদ্বোধনের সময় এরদোয়ান বলেছিলেন, এ মসজিদ ইস্তাম্বুলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও সৌন্দর্যের প্রতীক। মসজিদটিতে জড়ে আছে মুসলমানদের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য। মূলত মসজিদটি তার নীল গম্বুজের কারণে সবার কাছে ব্লু মসজিদ নামে পরিচিত, তবে এটি সুলতান আহমেদ মসজিদ নামেও পরিচিত। দিনের বেলায় শত শত রঙিন কাঠের জানালা আর রাতে মসজিদের 5টি গম্বুজ সহ মোট 13টি গম্বুজ ও 6টি মিনার থেকে নীল আলোর বিচ্ছুরণে তৈরি হয় মোহনীয় আবেশ। এ মসজিদে 35,000 মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ শহর ইস্তাম্বুলের বসফরাস প্রণালীর তীর ঘেঁষে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মসজিদটি। ১৬০৯ থেকে ১৫ সালের মাঝামাঝি সময়ে উসমানীয় সুলতান প্রথম আহমেদের নির্দেশে মসজিদটি নির্মিত হয়। এ মসজিদের স্থপতি ছিলেন মোহাম্মদ আগা। ১৯৩৪ সালে আয়া সোফিয়াকে জাদুঘরে রূপান্তর করা হলে ইস্তাম্বুলের প্রধান মসজিদে পরিণত হয় ব্লু মসজিদ। অসাধারণ স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদটি নীল, সবুজ ও সাদা মার্বেলে তৈরি। মসজিদটি এখন ইস্তাম্বুলের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থলেও পরিণত হয়েছে। ইউরোপীয় খ্রিস্টান ধর্মাবলম্বীরাও শ্রদ্ধা ভরে সম্মান করে এ মসজিদকে। তারা এখানে প্রার্থনাও করে। পোপ ফ্রান্সিস ও তার বাবা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ অনেকে এসে এখানকার গ্র্যান্ড মসজিদের পাশে দাঁড়িয়ে নিজেদের ধর্মের প্রার্থনা করেছেন। ৪০০ বছর পরও তুরস্কের ব্লু মসজিদ পৃথিবীর অন্যতম সুন্দর মসজিদের স্থানে আজও যেন গৌরবের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শাহাদাত শাওন, আরটিভি।